সো ও এই মাইকেল যে হ্যাডিনসেল শালায় অনেক চালাক, ও কি করছে নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটাজিতে ও বুঝছে যে এই ছোটো ছোটো বাইং সেলিংয়ের ভিতরে এই যে দাদারা আসে এই দাদারাই মার্কেট মেকার। সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখব সেটা হলো স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি কনসেপ্ট, এই দুইটা কনসেপ্টের ভিতরের পার্থক্যটা কি। এইখানে আপনার স্টপ লসটা খুবই ছোট থাকে, টার্গেট অনেক বড় থাকে। যেমন নর্মালি যদি আমি ট্রেড করি ধরেন, আর এই যে এলাকায় থার্ড পার্টি ছোট ছোট বক্স নিয়ে চলে আসে, ভাই আমার এইখানে দান করেন, আপনাকে হাতে পায়ে ধৈর্য জোর করতেছি করেন না, ওরা পিকনিকে যায় ভাই। ইটস নট থার্ড পার্টি মার্কেট, আজকে আসে কালকে নাই, মায় বানায় পুঁতে বেছে এই টাইপের জিনিস কিন্তু না, এটা ফরেক্স মার্কেট, স্টক মার্কেট, আর আগামীতে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমি চাই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, এবং আমি আশা করি আপনারা অনেক ভালোভাবে প্র্যাকটিস করতেছেন এবং আপনারা নিজস্ব ব্যাক টেস্ট বানাচ্ছেন ইনশাআল্লাহ। সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখব সেটা হলো স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি কনসেপ্ট, এই দুইটা কনসেপ্টের ভিতরের পার্থক্যটা কি, আদৌ কি কোনো পার্থক্য আছে না দুইটার ভিতরের এলিমেন্ট পুরোপুরি সেম, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। সো সবার আগে আমি যেটা জানতে চাই সেটা হলো এসএমসি, এসএমসি কি স্মার্ট মানি কনসেপ্ট। তাইলে সি জানার আগে জানা লাগবে আগে এসএম, এসএম কি, এসএম হলো স্মার্ট মানি, এবং স্মার্ট মানি কাদের বলা হয়, মার্কেটের ভিতরে যে ইনস্টিটিউশনাল ব্যাংক, হেজ ফান্ড, প্রো ট্রেডার, অনেক বড় বড় ক্যাপিটালের যারা ট্রেডার আছে এদেরকে বলা হয় স্মার্ট মানি। বিকজ আপনার আমার মতন যারা $5,000, $10,000, $20,000 নিয়ে মার্কেটে আসে, এরা কখনোই মার্কেটের কিছু ব্যাখ্যা করতে পারে না, বিকজ $7 trillion মার্কেট, আপনার আমার মতন দুই তিনটা ট্রেডার, রিটেলার ট্রেডার কিচ্ছু করতে পারবে না। সো এইখানে একমাত্র মার্কেটের মুভমেন্ট, ডিরেকশন, সিচুয়েশন করতে পারে কারা, মার্কেটের স্মার্ট মানি কনসেপ্ট, বুঝছেন, মানে স্মার্ট মানি বড় বড় যারা আছে ওরা মূলত করে। সো ওদের কি মূলত স্মার্ট মানি বলা হয়, যারা অনেক বড় ক্যাপিটালের ট্রেড করে। আর আমরা সবাই জানি যার টাকা আছে ওর পাওয়ারও বেশি, বুঝছেন, এটা তো আমরা জানি, এটা আমাদের সবার সাথে একদম এক কথায় সবাই জানে, মানি ইজ দ্য পাওয়ার অফ এনিথিং, এনিথিং মিন্স এনিথিং। সো যারা মার্কেটেরও কিন্তু পাওয়ারওয়ালা মানুষ আছে, সো এদের কাছে অনেক ক্যাপিটাল থাকে। আপনারা আমি যেভাবে ট্রেড করি ছোটো ছোটো জিনিস মাথায় রেখা, এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখে ট্রেড করে না, বিকজ ওরা পুরো টিম লাগায় রাখছে, বুঝছেন, যাতে মার্কেট থেকে সবাইয়ের লিকুইডেশন করার মাধ্যমে ওরা মার্কেটে টিকে থাকতে পারে, বিকজ মার্কেটটাই হলো জিরো সাম গেম, কেউ এখান থেকে লুজ করবে কেউ প্রফিট করবে। সো আমাদের মতন যারা রিটেলার আছে 75%, 80%, এই রিটেলারগুলোর মাইরা ওরা মার্কেটে টিকা থাকে, বুঝছেন, ওরাই হইলো মূলত স্মার্ট মানি, বিকজ ওদের কাছে ক্যাপিটাল বেশি, ওদের কাছে রিসোর্স বেশি, ওরা সবাই অ্যালগো ট্রেডার, ওদের কাছে হিউজ অ্যামাউন্ট ডাটা থাকে, ওরা অনেক বড় বড় এআই ইউজ করে যেগুলো আমরা পারি না, বুঝছেন, এই জন্যই ওদেরকে বলা হয় স্মার্ট মানি। মানে ওই যে স্মার্ট মানি বলতে আপনার ইনস্টিটিউশনাল ব্যাংক যারা যারা আছে, বড় ক্যাপিটালে যারা ট্রেড করে এদেরকেই বলা হয় মূলত স্মার্ট মানি। তাহলে স্মার্ট মানিটা মোটামুটি বুঝছি, এদের যে ট্রেডিং কনসেপ্ট এইটাই হলো স্মার্ট মানি কনসেপ্ট, বুঝছেন, এটা আসছে কোত্থেকে এবং আইসিটি কী, এই দুইটা জিনিস জানার জন্য একটা মানুষের এখানে নিয়ে আসা লাগবে। তাহলে আমি মানুষের সবার আগে নিয়ে আসি, মানুষটা হইল এক নম্বরে মাইকেল জে হ্যাডিলসন, বুঝছেন, ইনি হইল একজন ট্রেডার। এই মাইকেল জে হ্যাডিলসন কে, একটা ট্রেডার, ওনার একটা ট্রেডিং স্ট্র্যাটাজি আছে যেটার আমরা বলি আইসিটি ট্রেডিং স্ট্র্যাটাজি, এটার ফুল মিনিং কি ইনার সার্কেল ট্রেডার, একটু পর জানবো এটা কি, একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, আপনার কোনো সে থাকবে না, ইনার সার্কেল ট্রেডার। এবার এই যে ইনার সার্কেল ট্রেডার, আইসিটি যে কনসেপ্ট, এইটা যাদের উপরে ডেডিকেট করছে এরাই হলো স্মার্ট মানি, বুঝা গেছে, ওকে। তাইলে এই যে তিন নম্বর যারা আছে এইটাই হলো এসএমসি মানি, স্মার্ট মানি। তাহলে এই পুরো জায়গাটা ক্যালকুলেশন কী বুঝলাম, মাইকেল জে হ্যাডিলসন একটা ব্যক্তি যিনি একজন ট্রেডার ছিল, বুঝছেন। সো উনি একদিন মার্কেটে খেয়াল করতেছে যে আমরা যখন নর্মালি রিটেলার ট্রেডার ট্রেড করে এই টাইপের মার্কেটে রেঞ্জ বাউন্ডিং করতে থাকে, হুট করে মার্কেটের ভিতর এগ্রেসিভ বাইং সেলিং চলে আসে, মার্কেটের একটা ডিরেকশন সেট হয়ে যায়, মার্কেটের ভিতরে ম্যানিপুলেশন চলে আসে, বুঝছেন। সো এই জিনিসগুলো কারা করে, স্মার্ট মানি করে। সো এই যে মাইকেল জে হ্যাডিলসন, ওর একদিন টনক নড়ছে, কী রে ভাই হুট করে মার্কেটের ভিতরে তো বড় বড় মুভমেন্টগুলো কারা নিয়ে আসে, এটা তো যে কেউ পারে না। সো ও কী করছে, আমরা জানি সবার নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটাজি থাকবে, সো ও মার্কেটে ট্রেড করতে 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 ওদের নিয়ে কিছু স্ট্র্যাটাজি বানাইছে, এসএমসি নিয়ে, যে কারা মার্কেটের ভিতরে এত বড় বড় বাইং সেলিংগুলো করতেছে, হুট করে মার্কেটের ভিতরে কারা আসতেছে। সো ও যখন ট্রেড করতো এই জিনিসটা খেয়াল করছে, ওনার নিজস্ব একটা স্ট্র্যাটাজি বের করছে। আমি আপনাদের আগেও বলছি প্রত্যেকটা মানুষের ট্রেডিংয়ের স্ট্র্যাটাজি থাকবে, সেম জায়গা থেকে কেউ লস করবে কেউ প্রফিট করবে, এটা সম্পূর্ণ কী কারণে হয়, নিজের স্ট্র্যাটাজি থাকার কারণে হয়, ব্যাক টেস্টের কারণে হয়, এক্সপিরিয়েন্সের কারণে হয়। এই জন্যই ট্রেডিংয়ের জগতে যার যত বেশি এক্সপিরিয়েন্স
সে তত বেশি সফল। আর এই জন্যই আমি সবাই বলি যে ক্যাপিটাল বাঁচায় রেখা ট্রেড করেন, কারণ আপনি আজকে ট্রেড না করেন নো প্রবলেম, কোনো সমস্যা নেই, বাট আপনার ক্যাপিটাল যদি চলে যায় আপনার কনফিডেন্স লুজ হয়ে যাবে, আর যখন আপনার কনফিডেন্স লুজ হয়ে যাবে মার্কেট থেকে আপনি আরও লুজ করবেন। সো আপনার ক্যাপিটালটা বাঁচায় রাখা জরুরি। সো এই মানুষটা, এই ইনার সার্কেল ট্রেডার, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, অলমোস্ট 1.34 মিলিয়নের মতন সাবস্ক্রাইবার। আপনি চাইলে ওনার ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকগুলো এই ট্রেডিংয়ের কনসেপ্ট আছে, ওনার স্ট্র্যাটাজি আছে, ওইটা আপনি দেখতে পারেন। তাইলে কি মাইকেল জে হার্ডিনসন একজন ট্রেডার যারা একটা স্ট্র্যাটাজি বানাইছিল, যেটার আমরা ICT কনসেপ্ট নাম দিছি ইনার সার্কেল ট্রেডার, ও এটা ডেডিকেট করতে হলে আপনার SMC-র উপরে, বুঝছেন? তাইলে এই যে স্মার্ট মানি কনসেপ্ট এবং ICT কনসেপ্ট দুটা জিনিস সেম, এবং এটার ভিতরের যে এলিমেন্টগুলো, এগুলোর ভিতরে কিন্তু ভাইয়া অনেক ধরনের এলিমেন্ট আছে, এগুলোর ভিতরে অনেক এলিমেন্ট আছে। যেমন আপনার ধরেন BB আছে, তারপর BOS আছে, চোক আছে, FBG আছে, তারপর আপনার MT আছে, MU, UT, আরও বহুত আছে, বহুত আছে, OTZ অপটিমাল ট্রেডিং জোন, দেন আপনার মানে আমি বইলা শেষ করতে পারবো না এখানে, ST, GT, তারপরে অনেক আছে ভাই, এগুলো আমার সব নোট করা আছে। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে যেইভাবে পারি ভিডিও নিয়ে আসবো, একটু সময় লাগবে। সো এইগুলা কি আরও বহুত আছে, এমন আরও অনেক আছে, এমন আপনার মিটিগেশন, আনমিটিগেশন, লিকুইডেশন, তারপর লিকুইডিটি সুইপ, ট্র্যাপ, সব কিছু এই স্মার্ট মানির ভিতরে। বিকজ মার্কেট কি জিরো সাম গেম, কেউ লুজ করলে কেউ প্রফিট করে। সো ও এই মাইকেল জে হার্ডিনসন চালায় অনেক চালাক, ও কী করছে নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটাজিতে ও বুঝছে যে এই ছোটো ছোটো বাইং সেলিংয়ের ভিতরে এই যে দাদারা আসে, এই দাদারাই মার্কেট মেকার, বুঝছেন? এদারা এরা কেমনে ট্রেড করে, আমি যদি এভাবে ট্রেড করতে পারি তাহলে আমি ওদের সাথে ট্রেডটা প্রেস করতে পারতেছি, আমার প্রফিটের চান্সটা অনেক বেশি হয়ে থাকে। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, এই স্মার্ট মানি কনসেপ্ট অথবা ICT কনসেপ্টের ভিতরে সব থেকে মজার ব্যাপার হলো এইখানে আপনার স্টপ লসটা খুবই ছোট থাকে, টার্গেট অনেক বড় থাকে। যেমন নর্মালি যদি আমি ট্রেড করি, ধরুন কোনো রেঞ্জ বাউন্ডিং মার্কেটে ট্রেড করতেছি, ধরুন এইখানে আমি একটা কনফার্মেশন পাইছি, সেলিং কনফার্মেশন, আমার স্টপ লস কই থাকবে? এই জোনের উপরে থাকবে না, দেন আমার টার্গেট থাকবে এতটুকু, 1:1 হইতেই কিন্তু দাঁত বের হয়ে যাচ্ছে নর্মালি, এখানে হয়তো বোঝা যাচ্ছে। বাট আমরা যেসব প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করি, ওই প্রাইস অ্যাকশনে ট্রেড করতে গেলে আমাদের স্টপ লস বড় থাকে। যদি আমরা স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি, আমরা অনেক ছোট ছোট স্টপ লস, বড় বড় মুভমেন্ট ধরতে পারি, আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক বেশি থাকে, এই জন্য আমরা মূলত স্মার্ট মানি কনসেপ্টটারে ইউজ করি। আর একটা ট্রেডার উইদাউট স্মার্ট মানি কনসেপ্ট বর্তমানে টিকা থাকা অনেক কঠিন ভাই, অনেক কঠিন। তাইলে আপনি যদি চান, এই যে মাইকেল জে হার্ডিনসনের একটা কোর্স আছে, যেটা ইউটিউবে মোটামুটি ফ্রি কয়েকটা ভিডিও দেওয়া আছে, আর ওনার কোর্স আছে ওয়েবসাইটে, আমি যদি পারি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আপনি ওইখান থেকে চাইলে কোর্সটা পারচেস করতে পারেন, আপনি ওনার থেকে শিখতে পারবেন। বাংলাদেশি টাকা 1.5 লাখ টাকার মতন লাগতে পারে ইংলিশ ভার্সানে, বুঝছেন? সো যারা যারা চান একদম আলট্রা লেভেলের নলেজ নিতে, তারা এই ICT কনসেপ্টটা শিখতে পারেন নো প্রবলেম ওনার কাছে। আর যারা চিন্তা করেন যে না ভাই আমি ইংলিশ মিংলিশে যাবো না, আমার কাছে অত টাকাও নেই, নো প্রবলেম, যদি বাংলাতে শিখতে চান ইনশাল্লাহ আমার ব্যাচে পুরোপুরি স্মার্ট মানি কনসেপ্ট শেখানো হয়, আপনার চাইলে শিখতে পারেন, নো প্রবলেম, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করেন। তাই এটা কি, এইটাই হলো মূলত স্মার্ট মানি কনসেপ্ট। আর এইটা নিয়ে, এটার যতগুলো এলিমেন্ট আছে ওগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো, নিজস্ব আবার স্ট্র্যাটাজি আছে ওইটাও বানাবো ইনশাল্লাহ। এখন একটা কথা বলি, যারা প্রাইস অ্যাকশন না জানেন, মার্কেটের মার্কেটের স্ট্রাকচার না জানেন, তারা স্মার্ট মানি শিখেন না, কারণ স্মার্ট মানি হলো আলট্রা লেভেলের জিনিস। আপনি যদি ট্রেডিংয়ের 50-60% পারেন, তারপর যা আপনি ওইটার অবজার্ভ করতে পারবেন, তা না হলে আপনি ওইটার অবজার্ভ করতে পারবেন না, আপনি অনেক ঝয়ঝামেলায় ভুগবেন, আপনার মাথার উপর দেওয়া যাবে এক কথায়। সো আগে আপনার বেসিক ট্রেডিংটা শিখতে হবে, ওইটা যদি আপনি ভালোভাবে পারেন, প্রাইস অ্যাকশন ট্রেডিং মূলত যেটা বলে, এটা পারার পরে আপনি এটার অবজারভেশন রাখেন, তখন আপনি বেস্ট কিছু পাবেন। একদম হুট করে যদি আপনি চিন্তা করেন যে আমি ICT কনসেপ্ট শিখবো, 1.5 লাখ টাকা অনেকের কাছে কোনো ব্যাপারই না, আমি জানি তারা হয়তো চলে যাবেন, যায় না, আপনার অনেক মানে আপনার মাথায় কিছু ঢুকবে না, আপনার ট্রেডিংটা অনেক কঠিন মনে হবে। যদি আপনি প্রাইস অ্যাকশনের ট্রেডিংটা পারেন মোটামুটি, তখন আপনি যায় এই স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডিং মানে কোর্সটা করেন, আমি আমার মতো এটা বেস্ট হবে আপনার জীবনে। জীবনে যদি ভালো কোনো ইনভেস্ট থাকে, একটা মেন্টরের পিছনে, কারণ ও আপনারে এক্সপিরিয়েন্স দিচ্ছে, বুঝছেন? আপনি মার্কেট থেকে শিখতেছেন নো প্রবলেম, ইউটিউব থেকে ফ্রিতে শিখতেছেন, আপনি কারো থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছেন না, আপনার কোনো রোড ম্যাপ নাই। সো আপনি যদি কাউরে কিছু পে করার পরে আপনি ওর থেকে এক্সপিরিয়েন্সটা নিতে পারেন, ওর থেকে রোড ম্যাপটা নিতে পারেন, ওইটা আপনার জীবনের 1 থেকে 2 বছর আগায় দিবে। আমি জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে, কিছু করার নেই ভাই, আমি আগেও বলছি ভিডিওটা ছোটই হবে, বিকজ আমার শরীর অত বেশি ভালো না, কারণ বাংলাদেশের সিচুয়েশনও ভালো না। যারা বন্যায় গেছেন তারা জানেন হয়তো বন্যার কী অবস্থা, আর সবাই আমরা নিজের সাধ্যমতো দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বিকজ আপনার ছোট ছোট দানে একটা মানুষের মুখে
খাবার উঠতেছে, আপনি বুঝতেছেন, সাইকোলজি বুঝতেছেন। সো প্লিজ, যে যতটুকু পারেন, অনেকগুলো ভালো ভালো ফাউন্ডেশন আছে, হুজুরদের ফাউন্ডেশন অনেক ভালো হয়, অনেক ভালো হয়। এরা জীবন আপনার টাকা মাইরা খাবে না ভাই, কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে জীবন উল্টাপাল্টা কাজ করতে পারে না। সো যে যেইভাবে পারেন, যে যতটুকু পারেন দান করেন। হ্যাঁ, হাইপটা কমে গেছে, মানুষের মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, আসলে কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয় নাই, সিচুয়েশন এখনও খারাপ। আর এই যে এলাকায় থার্ড পার্টি ছোটো ছোটো বক্স নিয়ে চলে আসে, ভাই আমার এইখানে দান করেন, আপনাকে হাতে পায়ে ধরে জোর করতেছি, করেন না। ওরা পিকনিকে যায় ভাই, আমি যেদিন গেছি আমি নিজে আমার নিজের অনেক দেখছি, ওরা পিকনিকে যায়, বুঝছেন। এগুলা সব বাদ দেন, এগুলা করার কোনো দরকার নেই। আপনি যদি দানই করতে চান, অনেক ভালো ভালো ফাউন্ডেশন আছেন, করেন, বুঝছেন। এই যে চ্যাংরা চ্যাংরা পোলা পানে এসে টাকা টোকা উঠায়, আমি আমি একদমই এদের বিশ্বাস করি না। আমি জানি অনেকের খারাপ লাগবে, বাট আমি করি না বিশ্বাস, আমি করি না বিশ্বাস, কারণ আমার চোখের সামনে আমি যা দেখে আসছি আমার একদম হজম হয় না। মানুষের মুখে খাবার নাই, বুঝেন, মানুষের মুখে খাবার নাই, ওরা ভিডিও নিয়ে ব্যস্ত, এরা এই জাত। সো এদের থেকে দূরে থাকেন। অনেক ভালো ভালো ফাউন্ডেশন আছে, এদেরকে দিয়ে দেন, যেই কয় টাকা দিবেন আপনার আল্লাহ দিবে। আসুন্না ফাউন্ডেশনে একজন টাকা দিচ্ছিল, একটা আঙ্কেল 15,000 টাকা। সো একটা আপু সাইড থেকে বলতেছিল যে আঙ্কেল আপনার নাম লেখাবেন না। সো আঙ্কেল বলতেছে আল্লাহর জন্য দান করছি, জাহান্নামে যাক, নো প্রবলেম। হ্যাঁ, এখন ওই বক্সের ভিতরে আপনি আল্লাহর জন্যই দান করবেন, বাট ওইটা জায়গা মতো যাচ্ছেন না, আপনি জানেন ওইটার হোলটা জানেন, ওইটা প্রবলেমটা জানেন। সো আমার মতে যার যতটুকু ক্যাপিটাল আছে ভাই, আপনার ছোটো ছোটো ক্যাপিটাল একটা মানুষের থাকার জায়গা হচ্ছে, বুঝছেন, যে যতটুকু পারেন। কাউরে বললেই না কে কতটুকু দিছেন না দিছেন, দরকার নেই, কাউরই দেওয়ার দরকার নেই। আপনারা যারা ভালো ট্রাস্ট করতে পারেন, ওই মানুষগুলোর কাছে যায় কিছু টাকা দেন, মানুষের হেল্প হবে, অনেক হেল্প হবে। 10 টাকা 15 টাকা আপনার আমার কাছে হয়তো কিছু না, বাট আপনি 50 টাকাও 100 টাকাও কিছু না, বাট আপনি চিন্তা করেন 1 লাখ মানুষ যদি 100 করে টাকা দেয়, 10 লাখ টাকা, 10 লাখ টাকা 10টা মানুষের ঘর হবে, বুঝতেছেন। তো ছোটো ছোটো ক্যাপিটাল অনেক কিছু বানায় ফেলতে পারে, অনেক কিছু বানায় ফেলতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখেন, যার যতটুকু আছে দিবেন। আর আমি খুবই শীঘ্রই, খুবই শীঘ্রই প্রাইজ অ্যাকশনের যে ট্রেন্ড আছে ওই ট্রেন্ড নিয়ে ভিডিও বানাবো। ওই এমন না যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়েস্ট ট্রেন্ড, এই টাইপের না, একদম ট্রেন্ডের ইন ডেপথ ভিডিও। স্মার্ট মানি কনসেপ্ট কেমনে ট্রেন্ড চিন্তা করে, ওই জিনিসটা দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। বেচা যেইভাবে শিখে ওইভাবে শেখানোর ট্রাই করবো। লম্বা একটা ভিডিও 2-1 দিনের ভিতরে নিয়ে আসতেছি, আমরা খুবই ভালোভাবে ট্রেন্ড লাইন শিখবো। দেন ওইটার আমরা কেমনে স্মার্ট মানির সাথে মার্চ করতে পারি ওইটাও দেখবো। ডে বাই ডে হবে, আস্তে আস্তে তো হবে ভাই, তাড়াহুড়া করে এই দুনিয়ায় কিচ্ছুই হয় না, বুঝছেন। আর আমরা তাড়াহুড়া করবো না, কারণ উই আর বিলিভ অন প্রসেস, নট মোটিভেশন। মোটিভেশন আজকে আপনার আছে, কালকে আপনি ছাইড়া দিবেন, বাট আপনি যদি প্রসেসটা ফলো করেন তখন আপনার ভিতরে ডিসিপ্লিন চলে আসবে। আর যখন ডিসিপ্লিন চলে আসবে, অটোমেটিক আপনি ওইটার ভালোভাবে প্র্যাকটিস করবেন, আর যখন প্র্যাকটিস করবেন অটোমেটিক ওইটা হয়ে যাবে, বুঝছেন। সো আমরা কেউ মোটিভেশনের উপর তাকাবো না, আমরা সবাই ডিসিপ্লিনের উপর তাকাবো। আমরা হব ভালো মানের ট্রেডার, আমরা হব প্রফিটেবল ট্রেডার, নো প্রবলেম, বাট উই নিড টাইম। সাকসেস টেক টাইম, সাকসেস রাতারাতি আসে না। আপনি যত কিছুই করেন সাকসেস রাতারাতি আসবে না। আজকে আপনি পুরো মোটিভেশন নিয়ে জিমে চলে গেলেন, সারা দিন জিম করলাম, 20 ঘন্টা জিম করলেন, আপনার বডির ভিতরে কোনো চেঞ্জ আসবে? আসবে না, বিকজ আপনি হার্ড ওয়ার্কটা করছেন, স্মার্ট ওয়ার্ক করেন নাই। বাট টানা 20 দিন যদি আপনি 1 ঘন্টা জিমে যান, আপনার বডির ভিতরে চেঞ্জেস আসবে, বিকজ প্রসেস, ডিসিপ্লিন। একদিনে মোটিভেশন হয়ে একদম ছিড়াবিড়া ফেললেন না, প্রসেস ফলো করেন, ডিসিপ্লিন ফলো করেন। আজকে ভালো লাগতেছে, মোটিভেটেড ফিল করতেছে, নোট করেন যে আমি কী কী করবো আগামী 1 মাসের ভিতরে, আমি কী করবো, রোডম্যাপ তৈরি করেন, আমি এটা এটা করবো, টিক দেন, এই টাইপের সাইকোলজি রাখেন। মোটিভেটেড হন, ঠিক আছে, বাট মোটিভেটেড হয়ে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনি থাকতে পারবেন একমাত্র ডিসিপ্লিন ফলো করলে। সো আমরা সবাই ডিসিপ্লিন ফলো করবো, মোটিভেটেড ফিল করবো না, আমরা অনেক বড় ট্রেডার হবো ইনশাআল্লাহ, নিজের যোগ্যতায় হবেন, হবেন 100% শিওর। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি হবেন, জাস্ট নিজের ভিতরের ইচ্ছাটারে হারায়েন না, কারণ ছোটো ছোটো আগুন পুরো একটা শহর জ্বালায় দেওয়ার জন্য যথেষ্ট, বুঝছেন। সো আপনার একটা ছোট্ট স্বপ্ন, ওইটা আপনার চেঞ্জ করার জন্য যথেষ্ট, যদি আপনার ভিতরে ওইটা পূরণের প্রচণ্ড পরিমাণে ইচ্ছা থাকে। আমি কাউরেই বলি না আপনি এখন ট্রেড করেন, কিচ্ছু করেন না, ভিডিও দেখতেছেন, নিজে ব্যাক টেস্ট করেন, ওইটা শিখেন, ওইটা থেকে নিজে কী স্ট্র্যাটাজি বানাতে পারতেছেন সেইটা দেখেন, দেন নিজে আরও ভালো করে প্র্যাকটিস করেন। যদি মনে হয় হ্যাঁ আমি এটার উপরে ওয়ার্ক করছি, এখন এইটা আমি আয়ত্ত করতে পারছি, এখানে আমি রিয়েল অ্যামাউন্টে কিছু করতে পারবো, তখন ডিপোজিট করেন, তার আগে করেন না। মার্কেট কোথাও যাচ্ছে না, ইটস নট থার্ড পার্টি মার্কেট, আজকে আছে কালকে নাই, মায় বানায় পুঁতে বেছে, এই টাইপের জিনিস কিন্তু না, এটা ফরেক্স মার্কেট, স্টক মার্কেট। আর আগামীতে বাংলাদেশের স্টক মার্কেট অনেক ভালো হবে, অনেক ভালো, বুঝেন, অনেক ভালো হবে, বিকজ আমাদের দেশে ইনভেস্টেড মাইন্ডসেট, মানে ইনভেস্টিংয়ের মাইন্ডসেটওয়ালা মানুষগুলো চলে আসতেছে,
প্রচুর পরিমাণে চলে আসতেছে। আর আশা করি বাহিরের রাষ্ট্রের মানুষ আমাদের ইনভেস্ট করবে এবং আমাদের স্টক মার্কেট প্রচণ্ড পরিমাণে বুম আসবে। যারা এখন শিখতেছেন আপনার অনেক ভালো করবেন ইনশাল্লাহ। সো একদম পাগল হয়ে যান না, আস্তে আস্তে প্রসেসটা ফলো করেন, ডিসিপ্লিন রাখেন, ঠিকভাবে প্র্যাকটিস করেন, আপনি হবেন বেস্ট ট্রেডার ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ বকবক শোনার জন্য। যদি মনে হয় যে টাইম লস করছি তাহলে প্লিজ আমার মাফ করে দিন। আর যদি মনে হয় কিছু শিখছেন বা একটু ভিতর থেকে কনফিডেন্স ফিল করছেন, আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইব লাইক কিচ্ছু করতে হবে না, কারণ টাইনা টুই না ভালোবাসা হয় না, এই দুনিয়ায় চায়া মানুষ কিচ্ছুই পায় না। সো এই পর্যন্ত আসছি, আমি একবার বলে নিই আপনারা সাবস্ক্রাইব করেন, বিকজ আপনার ভ্যালুয়েবল মনে হইলেই আপনি করবেন, না হইলে করবেন না। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, যদি না লাগে কমেন্ট বক্স খোলা আছে, আমারও অনেকক্ষণ গালাগালি করেন, অনেকক্ষণ গালাগালি করেন, কারণ সামনে তো নাই যে গায়ে হাত দিবেন, গালাগালিটাই করতে পারবেন। সো থ্যাংক ইউ। আর দু একদিনের ভিতরে ইনশাল্লাহ অনেক লম্বা ভিডিও নিয়ে আসবো, কারণ ছোটো ভিডিও আমার সাথেও যায় না, আমার নিজেরও ভালো লাগে না, কারণ একটা মানুষ আমার ভিডিওতে ক্লিক করে যদি কিছু না শিখতে পারে, যদি নোট না করতে পারে, তাহলে এটা আমার ব্যর্থতা, আমার মনে হয় আমার ব্যর্থতা, আমি জানি না। আসসালামু আলাইকুম, দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন, আপনার সকল স্বপ্ন পূরণ হোক। আর ট্রেডার ওইটা আপনি 100% হবেন ইনশাল্লাহ।